সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভ সকাল। কেমন আছো? হ্যাঁ, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। সিসি সেন্ট্রাল স্কুল সিয়াজগঞ্জ শাখা কর্তৃক লাইভ ক্লাসে আমি প্রথম শ্রেণী থেকে চিত্রা মিস বরাবরের মতোই তোমাদের সামনে হাজির হয়েছি। কি কি করছো তোমরা এখন? সকালবেলা কি ঘুম থেকে উঠেছো? আমি তো শুনবো স্কুল খুললে যে কে কে সকালে ঘুম থেকে উঠেছো, কে কে ঠিক মতো পড়াশোনা করেছো, কে কে সময় মতো খাওয়া দাওয়া করেছো, সবকিছু আমি শুনবো। আর তোমাদের সাথে অনেক গল্প করব, এই লকডাউনের গল্প, এই ঘরে থাকার গল্প। তাহলে এই ঘরে থাকার মাঝখানেও কিন্তু আমাদের কি, আমরা পড়াশোনা কিন্তু ঠিক মতো করবো। আর এই জন্য কিন্তু তোমাদের সাথে আমার রেগুলার দেখা হচ্ছে লাইভ ক্লাসে। আর যারা যারা লাইভ ক্লাস দেখছো না তাদেরকে কি আমি কি বকা দিব? একটু বকা দিব, কারণ পড়াশোনা না করলে তোমরা জানো যে মিস একটু বকা দিবে, কারণ পড়াশোনাটা তো আমাদের সবকিছু, তাই না? তাহলে পড়াশোনাটা যেহেতু সবকিছু, পড়াশোনাটাকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাব। সেই সুবাদে আজকে আমরা কি মাথা ঠান্ডা করে গণিত ক্লাস করব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা মাথা ঠান্ডা করে খাতা পেন্সিল রেডি করে গণিত ক্লাস শুরু করি। তাহলে কি, লেটস স্টার্ট ইওর স্টাডি। দেখো, আমরা আজকে নামতা শেখাবো। হ্যাঁ, যদিও এটা আমাদের রিভিশনের পড়া, তারপরেও আমরা একটু নামতা শেখাচ্ছি। দেখো কি লিখেছি, পাঁচ ঘর নামতা। পাঁচ এক পাঁচ, নামতা কিন্তু অনেক সহজ। আর আমি জানি যে নামতা যেদিনই আমি লেখাবো বা পড়াবো সেদিন তোমরা কি জোরে করে একটা ইয়াহু বলে দিবে, কারণ কি নামতাটা সব থেকে সহজ জিনিস। আর এই নামতাটা শিখলে তোমরা বড় ক্লাসে উঠে যোগ বিয়োগ অঙ্ক হচ্ছে তোমার, যোগ বিয়োগ যেমন পারো তেমনি গুণের অঙ্ক পারবে, ভাগের অঙ্ক পারবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, বোর্ডে এবার চলো ফিরে আসি। পাঁচ এক পাঁচ, পাঁচ এক পাঁচ, পাঁচ দুই দশ, পাঁচ তিন পনেরো, পাঁচ তিন পনেরো, পাঁচ চার কুড়ি, পাঁচ পাঁচ পঁচিশ, পাঁচ ছয় ত্রিশ, পাঁচ সাত পঁয়ত্রিশ, পাঁচ আট চল্লিশ, পাঁচ নয় পঁয়তাল্লিশ, পাঁচ দশ পঞ্চাশ। শিক্ষার্থীরা আবার একটু দেখি, পাঁচ এক পাঁচ, পাঁচ দুই দশ, পাঁচ তিন পনেরো, পাঁচ চার কুড়ি, পাঁচ পাঁচ পঁচিশ, পাঁচ ছয় ত্রিশ, পাঁচ সাত পঁয়ত্রিশ, পাঁচ আট চল্লিশ, পাঁচ নয় পঁয়তাল্লিশ, পাঁচ দশ পঞ্চাশ। কি অনেক সহজ না? আর আমি জানি নামতা সবার পড়তে পড়তে কি নামতাগুলো অনেক সুন্দর ভাবে ঠোঁটস্থ হয়ে গিয়েছে। দেখো আবার ছয় ঘরের নামতাই চলে যায়। দেখো উনি কি লিখেছি, ছয় এক ছয়, ছয় এক ছয়, ছয় দুই বারো, ছয় দুই বারো, ছয় তিন আঠারো, ছয় তিন আঠারো, ছয় চার চব্বিশ, ছয় চার চব্বিশ, ছয় পাঁচ ত্রিশ, ছয় পাঁচ ত্রিশ, ছয় ছয় ছত্রিশ, ছয় ছয় ছত্রিশ, ছয় সাত বিয়াল্লিশ, ছয় সাত বিয়াল্লিশ, ছয় আট আটচল্লিশ, ছয় আট আটচল্লিশ, ছয় নয় চুয়ান্ন, পাঁচ চার চুয়ান্ন, ছয় দশ ষাট। ছয় দশ কত? ষাট। আবার বলছি, ছয় এক ছয়, ছয় দুই বারো, ছয় তিন আঠারো, ছয় চার চব্বিশ, ছয় পাঁচ ত্রিশ, ছয় ছয় ছত্রিশ, ছয় সাত বিয়াল্লিশ, ছয় আট আটচল্লিশ। আটচল্লিশ কত তো হয় বলো তো? চার আট আটচল্লিশ, ছয় নয় চুয়ান্ন, ছয় দশ সাত। তাহলে আজকের নামটা কি শিখলাম আমরা? পাঁচ ঘর আর ছয় ঘর। শিক্ষার্থীরা আরেকটা নামতা আমরা শিখতেই পারি, সেটা কি, সাত ঘরের নামতা। দেখো আমরা পাঁচের ঘরের নামতাটা এখানে একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, আমরা এখানে কি লিখবো বলো তো? সাত ঘর নামতা। দেখো, সাত এক সাত, সাত দুই চোদ্দ, সাত তিন একুশ, সাত চার আটাশ, সাত পাঁচ পঁয়ত্রিশ, সাত ছয় বিয়াল্লিশ, সাত সাত ঊনপঞ্চাশ, সাত আট ছাপ্পান্ন, সাত নয় তেষট্টি,
তারপরে কি লিখবো বলো তো? 7963, তারপরে লিখবো 7, 9, 63, 7, 10, 70. তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা একটু নামতে বলি, 7, 1, 7, 7, 2, 14, 7, 3, 21, 7, 4, 28, 7, 6, 42, 7, 6, 42, 7, 8, 49, 7, 9, 63, 7, 10, 70. তাহলে আজকে আমরা কি শিখলাম? নামতা শিখলাম। যেহেতু নামতা অনেক সহজ, সেহেতু কি করবো আমরা, নামতা সুন্দর করে পড়বো এবং অবশ্যই আমি জানি 2-3 বার পড়ার পরেই তোমরা লিখতে পারবে এবং রিভিশনের পড়াগুলো অবশ্যই অনেক সুন্দর করে পড়বে, ঠিক আছে শিক্ষার্থীরা? আর আমি জানি যে তোমরা সবাই আমার কথা শোনো, কারণ কি যে মিসের কথা তো অবশ্যই শুনতে হবে সব সময়। সামনের দিকে চলার জন্য বাবা মার পাশাপাশি শিক্ষকরাও কিন্তু তোমাদের পাশে সব সময় থাকবে। তাহলে আজকের ক্লাস থেকে আমি জিতে আমি সেখানে বিদায় নিচ্ছি। সামনে দিন নতুন আরেকটি ক্লাসে আমি তোমাদের সামনে আসবো। ভালো থাকো, সুস্থ থাকো।